আজ পবিত্র জুমার দিন, 9ই ডিসেম্বর 2022। সকলকে জুমা দিনের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, আমরাও সকলের জন্য দোয়া করি। তো আজকে আমরা জুমার নামাজে পড়তে সালাম গেছিলাম আলাইকুম। আজ তিনজন, সেই শুক্রবার, দুইটাই দৃশ্য আপনাদের সাথে শেয়ার স্বামীর করলাম। ভালো জন্মদিনের জন্য লাগলো, ঢাকা দিয়ে আসছি। আমাদের পাশে থাকেন। সালাম আলাইকুম আসসালাম কইজো। আলাইকুম আ রাহমাতুল্লাহি আলাইকুম ওয়া জুমানা বারাকাতু। আসসালাম রাব্বুল সালাম দে। বাবা আসসালাম আলাইকুম। আমরা দোয়া করবো তোমার জন্য, তুমি আমাদের জন্য দোয়া করো। বল। আমরা দোয়া করবো তোমার জন্য, তুমি আমাদের জন্য দোয়া করো। হ্যাঁ, তুমি ভালো থাকো তুমি ভালো থেকো ভাই। আমরা দুইজনে আর সাদিয়া, সাদি সাদিয়া আসো বাবা। আজকে কত তারিখ? আজকে 9ই ডিসেম্বর আজকে দিয়ে যাবো ব্রাজিলের আমি খেলা, খেলতে। আজকে সবাই আমরা খেলা দেখবো একসাথে। সাথে কিছু বলো, জুমার দিন সালাম দাও সবাই। আসসালামু আলাইকুম। আসসালাম আলাইকুম তো খালু এটা সালাম দে। খালু। আসসালাম আলাইকুম হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। মাহি এখনো আয় নাই? খালু। মাহি না কেমন লাগে আমার? এমনি কি আম পাওয়া যায়? সাদিলে ওলা আমার নামে। হ্যাঁ, 10 মিনিট আছে, তাতে লও। বিসমিল্লাহ রহমান রহিম। সবাই বিসমিল্লাহ পড়ো। তো আমরা এখন নামাজ পড়তে যাই, নামাজ পড়ে আবার আপনাকে লোভ দেখাবানো হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সাদি একটা ছবি তুলি আমরা সবাই। খেলা একটা ছবি তুলি, একটা ছবি তুলি, একটা ছবি তুলি, দৃষ্টির ছবি তুলি। আসসালামু আলাইকুম। মানুষ আজকে পরীক্ষা দিয়ে নামাজ সিয়া মিলাদের জন্য কি মসজিদে গেছি আমরা? কো যেন মিলাদ ঈদের লক্ষ্য পাই, মিলাদ শেষ, নামাজ পড়তে গেছি। মিলাদ তো আমরা পড়ি না, পড়ি কখনো। হ্যাঁ, এই না তো আমরা নামাজ পড়ে এলাম। কি সুন্দর পরিবেশ, দেখেন কি সুন্দর গাছগাছালি চারদিকে। একটা জিনিস দেখাই আপনাদেরকে, উ দেখেন আজকে ব্রাজিলের খেলা, দূরে একটা পতাকা দেখা যায়, তুমি দেখো উ যে একটা ব্রাজিলের পতাকা দেখা যায়। হ্যাঁ, তা আমরা একটা মাইশের সাথে কথা বলবো না আজকে। আমরা সাদি, সাদি আজকে মাহি আমাদের সাথে নামাজ পড়তে আসে নাই, আজকে কেউ ওর সাথে কথা বলবো না। এটা আমাদের কি হলো? মাহিকে বল, বল কি বলবো। বল আজকে আমরা নামাজ পড়তে আসি, মাহি ভাই আসে নাই, মাহির সাথে কথা বলবো না আমরা। মায়ের সাথে আজকে কথা বলবো না কেন? আজকে আমাদের সাথে নামাজ পড়তে আসেনি, ও অন্য মসজিদে গেছে কেন? অন্য মসজিদে গেছে, তুমি নামাজ পড়লে কথা বলা দেবে। যদি অন্য মসজিদে যায় পড়লে, নামাজই না পড়ে তাহলে কোনো কথা নাই। না, এ আজকে এবার নামাজ পড়ছে না, আম্মু মারতি। তাই তো, ঠিক আছে। তারপর একটা প্রথম প্রথম একটা গ্যাপ রাখবো কি? হ্যাঁ, আমাদের সাথে একসাথে আসে নাই কেন? দুই ছুটকি যায়। দাদার কাছে থাকা সানি অসানি তো যাওয়ার দৃশ্য তো ভালোই দেয়। সানি এই পড়ছে, সানি সানি এত জুতো কাকু। হ্যাঁ, জুতো রাখ না ভিতরে। হ্যাঁ, আমার ছেলে মেয়েরা করে কি, এই নামাজ পড়ে আইয়াই মানুষ একটু ভাত ঠাত খায়, রেস্ট নেয়, কিন্তু তাদের পরীক্ষা টিক্ষা নাই তো, যারা বসে গেছে ল্যাপটপে। হ্যাঁ, কে কে রোজা জাগাও দিই মনে করি থাই গরুর মাংস বুড়া রোস্ট সকাল থেকে খানে পানিও খায় নাই। এখন বাজে দুই, প্রায় দুইটা। তুই কি শিখাচ্ছে বাবা? কি কয় নামও তুই সে আসলে ছাদিও কিছু খায় নাই, কিন্তু সকালবেলা আমার লাগে 3 মিনিট আছে। প্রথম রুটি খাইছে, একটা সবজি আর রুটি খাইছে, এবার বিস্কুট খাইছে 1 প্যাকেট, এরপরে আবার আমার সাথে একটা ভাতও খাইছে। আব্বু খাইতে না দেখে আমার উড়ে দিছে ডিমে। তো ঠোঁটে ফাড়ে ফাড়া ঈদের সবজি লেতে হানি আমি না দিছি কি তুই হানি না একটু দে, ওটা ফাইট গেছে। তুই তুই তোর তুই তোর কষ্ট না খাই দেখছে ধর। এ দে
ছোটটা ফাটিয়ে দিয়ে একটু আপনি খুলে দে ওই ওই ছাদ দিলে হয় না বোকা দিনকার পরে আমার নাম ফেটে দিবে এটা কি সুন্দর আমরা ছোট কালে একই জিনিস দিই আর তোরা বড় হয়ে গেছো কি মুরগি খেলোস এটা কি ক্রাফট মাইনক্রাফট Why you always in the mood? Fucking around at you right now. I ain't tryna tell you what to do.